প্রয়াত চিত্র সাংবাদিক মিসবা উল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। এদিন মালদা জেলার প্রশাসনিক ভবনের সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুরী প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবির হাতে এই নিয়োগপত্র তুলে দেন। আয়েশা বিবিকে মালদার সরকারি মহিলা আপাতত অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় খুশি চিত্র সাংবাদিকের পরিবার। প্রয়াত চিত্র সাংবাদিক মিস বাহাউল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার মালদা জেলার প্রশাসনিক ভবনের সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুরী প্রয়াত এই চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবির হাতে এই নিয়োগপত্র তুলে দেন। আয়েশা বিবিকে মালদা সরকারি মহিলা আপাত অস্থির পদে নিয়োগ করা হয়েছে বলেই প্রশাসনের সূত্রে জানা গেছে। এই ঘটনায় খুশি চিত্র সাংবাদিকের পরিবার। আয়েশা বিবি বলেন, এটা সম্ভব হয়েছে মালদা জেলার সাংবাদিক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। জেলার সাংবাদিকেরা এ বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মালদায় এসে প্রশাসনিক বৈঠক করতে গিয়েই আমার চাকরির ব্যবস্থা করার কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতোই এক মাসের মধ্যে আমাকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, গত 6ই নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্তমান পত্রিকার চিত্র সাংবাদিক মিস বহাউল হকের। এই ঘটনায় মালদার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। ওই চিত্র সাংবাদিকের পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী এবং একটি পুত্র সন্তান রয়েছে। এই ঘটনার পরে 19ই নভেম্বর মালদায় প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্র সাংবাদিকে মারা যাওয়ার খবরটি শুনতে পেয়ে সরকারি চাকরির ব্যবস্থা কথা বলে যান। এরপরেই সরকারি প্রয়াত এই চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আমি এখন তো কালেক্টরের বিল্ডিংয়ে এসেছি। সমাজ কল্যাণ দপ্তরের যিনি ডিএসডব্লিউ স্যার আছেন, ওনার সঙ্গে আমি দেখা করলাম। আজকে আমি জয়েনিং করছি শিশু শৈলী শিশু কন্যা আবাস হোমটাকে, এক হাউস মাদার পোস্ট হিসেবে জয়েন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে যেভাবে সাংবাদিক ভাই দাদারা যে প্রস্তাব রেখেছিল এবং এক মাসের মাথায় যে উনি আমাকে চাকরিটা দিয়েছেন, তার জন্য আমি ওনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার একটা অন্যায় সংস্থান হবে। আমি ভীষণ ভীষণভাবে উপকৃত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং সাংবাদিক ভাই দাদাদেরকে অশেষ ধন্যবাদ। কেমন লাগছে আজকের দিনটাকে আপনাকে? আজকের দিনটা আমার ভীষণ আনন্দের দিন যে আমি এতটা দুঃখ কাটিয়ে যে তাড়াতাড়ি এরকমভাবে এত নর্মাল একটা লাইফ লিড করতে পারবো এটা আমি কোনোদিনও ভাবতে পারি না। আপনার নাম? আমার নাম আয়েশা হক। হ্যাঁ, আয়েশা হক। পরিবারে কে কে আছে? আর পরিবারে আর কে আছে? পরিবারে আমার শাশুড়ি মা আছেন, আমার দুটো দেওর আছেন, আর আমার এক ছেলে আছে 15 বছর বয়সে। কতটা সহযোগিতা হবে আপনার এই চাকরির ক্ষেত্রে? এই চাকরিটাতে আমার সত্যি কথা বলতে ভীষণভাবে সহযোগিতা হবে। তাছাড়া একটা মাইন্ড ফ্রিও হবে আমি যদি একটা কর্মজগতের সঙ্গে যুক্ত হই, এই কারণেই আমার এই চাকরিটা নেওয়া। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ফিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।